এখন আমার হঠাৎ করে পড়ল মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাঠের চুড়ি চাঁদের মালা, তখন তো তোমার আমার হয়নি আলা। আজ আমরা যাব মেদিনীপুরের গোপগড় ইকো ট্যুরিজমে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে গোপগড় ইকো ট্যুরিজম সেন্টার আছে সেখানে আগে আমার যাওয়া হয়নি, এ প্রথম যাচ্ছি। তো সেই যাওয়ার আগে গাড়ি আসছে, তাই গাড়ির প্রতীক্ষা করছি বাড়িতে বসেই, গাড়িটা এসে গেলেই বেরোবো। এই আমার ছেলে ফাহিম খান বেরোচ্ছে প্রথমে, খুব খুশি, একেবারে মনের আনন্দের বেরিয়ে পড়েছে গোপগড় বেড়াতে যাবে বলে। আর আমি বেরোচ্ছি, আমার তো বেড়ানো আমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে, আমাকে বেড়াতে খুব ভালো লাগে। আমার মেয়ে ফাহেজা খান ও দোতলা থেকে নেমে আসছে রেডি হয়ে, আর আমার মিসেস হিমানি সুলতানা খান, এই যে মা এবং মেয়ে। আমাদের গাড়িটা অলরেডি এসে গেছে, রাস্তার পাশেই দাঁড়িয়েছে, একটা বোলেরো গাড়ি আমরা হায়ার করেছি, তো এই গাড়িটাতে আমরা যাব আজ গোপগড়। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে 7-8 কিলোমিটারের মধ্যেই গোপগড়ের অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, বিশেষ করে গাছগাছালিতে ভরা গোপগড়ের তুলনা হয় না। তবে আমরা গেছিলাম একটু গরমের সময়। বেড়ানো ব্যাপারটা এমনই যে একবার বেরিয়ে পড়লে গরম হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, যাই হোক না কেন, প্রাণ খুলে আনন্দ নেওয়া যায়। এবং প্রকৃতির এই ঠান্ডা, গরম, বৃষ্টি এসবকে এনজয় করেই বেশ ঘুরে বেড়াবার আনন্দটা উপভোগ করা যায়। ঐতিহাসিকদের মতে গোপগড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় 10ম শতাব্দীতে। পৌরাণিক কাহিনী অনুসারে গোপগড় ছিল মহাভারতে উল্লিখিত বিরাট রাজার অধীন একটি জমিদারি। বিরাট রাজা ছিলেন প্রাচীন দাঁতনভুক্তির রায়বনিয়ার শাসক, যা বর্তমানে ওড়িশার জলেশ্বর ভুক্তির মধ্যে পড়ে। আইনে আকবরী থেকে জানা যায় মেদিনীপুরে দুটি দুর্গ ছিল। প্রথম দুর্গটি বর্তমানে মেদিনীপুর জেল হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং দ্বিতীয় দুর্গটি হল এই গোপগড়। 1900-এর দশকে তেলেনিপাড়ার ব্যানার্জি যে জমিদার পরিবার ছিল, ওরা এই গোপগড় দুর্গের সংস্কার করেন এবং এখানে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন, যা আজ ধ্বংসের পথে এগিয়ে চলেছে। মেদিনীপুরে রায় না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁকা সীতা। পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। বলছি জোকটা, যদি একটা পিঙ্ক প্যান্থার কোনো চিটিকে মেরে দেয় তাহলে সে কি বলবে? কি বলবে বল? জানি না কি বলবে, তুই বল। ড্যাড়ে 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 ড্যাড়ে।
ফালতু ফ্লপ জোক, এটা ফ্লপ নয়, এটা পিঙ্ক প্যান্থার হতো। এরকম ভাই যে পিঙ্ক কালারের জামা পরে এসছে, এরকম পিঙ্ক প্যান্থার হতো, অনেক লম্বা হতো ভাইয়ের মতোই, দিয়েছে এরকম করে হাঁটতো, এখন আমার হঠাৎ করে পড়লো মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাছে চুড়ি চাঁদের মালা, তখন তো তোমার আমার হয়নি আলা, তখন উল্টা পাল্টা গাইছে। এখন আমার হঠাৎ করে পড়লো মনে, একবার হারিয়ে গেছি তেঁতুল বনে, গোলাপি কাঁচের চুড়ি চাঁদের মালা, এখনো তো তোমার আমার হয়নি আলাপ, তখন ওই ছোবল খেতে দারুণ লাগে, মন আমার মন খারাপেই দারুণ মানায়, রেলিং এ মুখ ঝুঁকিয়ে তারার মতো, আমিও পড়ছি খসে শুকনো ডানায়। তখন আমি ঠিক অতটা হইনি বুড়ো, দু চোখে ঘুরছি নিয়ে কাছের গুড়ো, তখন ওই মেলাচ্ছি তার তাল্লা লালা, আলা লালা 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 লালা।